জার্মানির বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। গুম নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, গুমের যে সংখ্যা দেওয়া হয়েছে সেই সংখ্যা নিয়ে বিভ্রান্তির সুযোগ আছে আছে বলছেন কেউ কেউ, বলা হচ্ছে সেই সব গুমের সংখ্যাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে বলপূর্বক গুম নিয়ে জাতিসংঘের তালিকা, জাতিসংঘের কথা, আন্তর্জাতিক সম্প্রদায় কী ভাবছে, বাংলাদেশ সরকার কী ভাবছে, বাংলাদেশের বিরোধী দলরাও কী ভাবছে, এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব জয়নাল আবদিন ফারুক। জনাব জয়নাল আবদিন ফারুক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব শামীম ওসমান। জনাব শামীম ওসমান, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে অনেক আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব শামীম ওসমান, আপনাকে আমি প্রথম প্রশ্নটি করতে চাই, তবে প্রথম প্রশ্নটি করার আগে আপনাকে একটু আমি কি বলবো যে আপনি আসবেন, জয়নাল আবদিন ফারুক ভাই আসবেন, সেটা নিয়ে আসলে অনেক ধরনের আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি দেখে থাকেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যে মন্তব্যটি সবচেয়ে বেশি আসছে সেটি দিয়ে আমি আসলে প্রশ্নটি শুরু করতে চাই, সেটি হচ্ছে এরকম যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল, এবার আপনি এরকম কোনো কিছু আশঙ্কা করছেন কি না, যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে এবারও আপনাকে দেশ থেকে চলে যেতে হতে পারে, অবস্থাটা কীরকম, সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি গুম খুন বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা। জনাব শামীম ওসমান জি, খালেদ ভাই আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটার উত্তরটা যদি দেই, তার আগে আমি অ্যাকচুয়ালি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম, ওই কথা আমি পরে আসবো। যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে 2001 এর পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি একজন প্রতিযোদ্ধা সাংবাদিক, এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি, এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন, বিএনপির নেতা হিসাবে না, শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব। তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে 2001 এর আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব, প্রফেসর কবি জুদির স্যার, মান্নান স্যার, মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার, ওনাদেরকে নিয়ে প্রায় 65 জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না, হ্যাঁ, যারা সত্যিকারী বিদ্যুদীপ্ত মানুষ ছিলেন, তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারী ইমামের স্মরণে। তো ওইখানে তুলনগড়ে একটা ভবন হওয়ার কথা ছিল, আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে, কে এম শামসুর জোহান নামে। তো ওইটা তখন সবাই বলেন, তো জাহানারী ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে, এবং আমার মনে হয় ফারুক ভাই শ্রদ্ধা করবেন, যদিও বিএনপির আমলে উনি প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও। তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পর একটা বিশাল সমাবেশ হয়, ইয়াং জেনারেশনের সমাবেশ। সেই সমাবেশে স্যাররা যারা ছিলেন, যারা যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব, এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার, উনি কেঁদে দিয়েছিলেন, আমার মামা হাসান ইমাম সাহেব কেঁদে দিয়েছিলেন, দিয়ে বলেছিলাম এখান থেকে শুরু করো, যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগে শুরু হয়েছে এখান থেকে শুরু করো। আমরা কি চান বলে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলো। তখন আমরা বলেছিলাম যারা 30 লক্ষ মানুষের জীবন নিয়েছে, 2 লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে, ওই গোলামজম গং, শুধুমাত্র ওই গোলামজম গং কথাটা উচ্চারণ করেছিলাম যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ। এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু 2001 এর 16 জুনে, এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলামজম 3 জায়গায় ঢুকতে যান, মুন্সিগঞ্জ নরসিংদী ঢুকতে পারেন নাই। তখন জামাতের মসজিদে সুরা মিটিং করে, মিটিং করার পরে জামাতের শামীম ভাই আজম সাহেবকে, শামীম ভাই আপনি আসছেন এবং ফারুক ভাই আসছেন, সেজন্য আমাদের অনেক প্রশ্ন আছে, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই, এত প্রশ্ন আপনার কাছে ফারুক ভাইয়ের কাছে। জি 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 জি, আমি আমি চেষ্টা করব যে আপনি যদি তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আমি যদি সাবজেক্টটা বলতে না পারি তাহলে তো উত্তরটা দিতে পারবো না, তাই না? জি জি, তো থিং ইজ লাইক দ্যাট। তো যাই হোক, পরে নিজামী সাহেবকে করা হয়, জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে, আমাকে ঢাকা থেকে বলা হয়। আমি সেটা শুনি নাই, আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে, তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম। কিন্তু নারায়ণগঞ্জে 2001 এর 16 জুনে বোমা হামলা হয় যেখানে 20 জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায়, বাঁ পাটা অচল হয়ে যায়, আমি পঙ্গু হয়ে যাই।
এবং সেই শক্তিই তখন ক্ষমতায় আসে। এবং আপনি শুনে অবাক হবেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি আইনের ছাত্র, আমিও আইনের ছাত্র, এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান ফেরার পর আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি, কারণ জাতির পিতা কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য। এবং 16 জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরই চাপিয়ে দেওয়া হয়েছিল, শুধু আমার উপরে না, আমার বাড়ির বউ, ভাবি, মেয়ে, ছেলে, ভাই সবার উপরে চাপানো হয়েছিল। এই শক্তি আমার মনে হয় যে আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার। আমার মনে হয় আমার বক্তব্য পুরো ক্লিয়ার। আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো, তার আগে আমি একটু জনাব জালালউদ্দিন ফারুক আপনার কাছ থেকে একটু জানতে চাই যে জনাব জালালউদ্দিন ফারুক, গুম খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, এখন বলা হচ্ছে জাতিসংঘের তালিকা, নানা ধরনের কিছু। আমার প্রশ্ন শুধু, মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর, এমনকি প্রধানমন্ত্রী শেখ, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অনেক রকম অনেক আক্রমণ হয়েছে, যে আক্রমণ আসলে প্রাণঘাতী ঘটেছে, এরকম একটি আক্রমণের কথা আসলে জনাব শাহিম ওসমান এরকম বললেন। আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি? মানে আওয়ামী লীগের উপর এত কার আক্রোশ যে 2001 সালের 16 জুন এটার মধ্যে শাহিম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে, 2004-এর 21 আগস্ট হবে দলীয় অফিসে কিবরিয়া সাহেবের মারতে হবে, আসানুল্লাহ মাস্টারকে মারতে হবে, মানে এটা কার আক্রোশ? আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকলে বিএনপি টি বলে যে এটি আসলে আওয়ামী লীগরা নিজেরা নিজের করে। আপনার মতামত একটু শুনতে চাই মূল গুম খুনে যাওয়ার আগে। জনাব জালালউদ্দিন ফারুক। খালেদ মহিউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা জানি না। সে খালেদ মহিউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মহিউদ্দিন আছেন না এখন আমার থেকে অনেক দূরে, 4 ঘন্টার সময়ের ব্যবধানে যিনি বাস করছেন বনে, এবং আপনার এই ডিডাব বাংলার এই অনুষ্ঠানে আর একবার আসার সৌভাগ্য আমার হয়েছে। তো অনেক পরিবর্তন, অনেক আশা করি আমার কথাগুলো মনে কষ্ট নেবেন না। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার আমন্ত্রণে শামীম ওসমানের সাথে বহুবার দেখা হয়েছে, তখনকার প্রশ্ন আর এখনকার প্রশ্নের একটা মিল পাচ্ছে আজকে, জানি না অতীতে আপনার সবগুলো আমি দেখি। 2001 সালে শামীম ওসমানকে কেন চলে যেতে হলো তার উত্তর উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনি বলেছেন আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপর, এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন, তাদের উপর আক্রমণ করা হয় কেন, এর কারণ কি? একটু আগে শামীম সাহেব একজন বিজ্ঞ নেতা, পার্লামেন্টে কয়েকবার সদস্য হয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ একজন, একটু আগে খালেদা জিয়ার নাম উল্লেখ করেছেন। আমি অনুরোধ জানাবো, বন্দি অবস্থায় খালেদা জিয়াকে আপনারা বলেন বাইরে যেতে দিবেন না, আবার বন্দি অবস্থায় একটা নেত্রীর নাম উল্লেখ করাটা রাজনৈতিক দূরদর্শিতা বলে আমি মনে করি না। তাই আমি অনুরোধ জানাবো এমন প্রশ্ন আপনিও করবেন না, এমন প্রশ্নের উত্তরে যেন আমার নেত্রীর নামটা না আসে। কারণ আমি বলতে চাই আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, একটু আগে শামীম সাহেব বলেছে আমার ছাত্র জীবনের শুরু, মানে মুক্তিযুদ্ধের শুরু ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে, আমার হাতে মাসার পেক্ষে গিয়ে ছোট ভাই মাসার চলে গেল পৃথিবী ছেড়ে সেই রাজাকার, আলবদর এবং সেনাবাহিনীর গুলিতে, সেই দৃশ্য এখনো মনোহনে। নারায়ণগঞ্জকে ভালোবাসি, শামীম ওসমান কোন পরিবারের ছেলে সেটাও আমি জানি, আমি তার পরিবারকে কোনোদিনও কোনো অবস্থায় সমালোচনা করতে চাই না, আওয়ামী লীগকে সমালোচনা করতে চাই। যে আওয়ামী লীগ বলে যে দেশের স্বাধীনতার তাদের আহ্বানে হয়েছে, যে স্বাধীনতার সপক্ষের লোক, গণতন্ত্রে বিশ্বাসী লোক, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে স্বায়ত্ব শাসনের জন্য, 69-এর গণ আন্দোলন দেখেছি, 70-এর নির্বাচন। খালেদ মহিউদ্দিন একটু আমাকে 1 মিনিট সময় দিতে হবে, সেই কারণে আমি বলতে চাই যে আওয়ামী লীগ
গণতন্ত্র নিজ হাতে হত্যা করতে পারে, যে সরকার প্রধান তখন গোলাম মোস্তফাকে লক্ষ্য করে বলতে পারে গোলাম মোস্তফা আমার কম্বলটা কথা, তো তাদের বিরুদ্ধে আমরা কেন যাব? কেন জামাতে ইসলাম গিয়েছে সেটা জামাতে ইসলাম বুঝতে পারে, যদি জামাতে ইসলাম করে থাকে। কিন্তু বিএনপি গঠনতন্ত্রমূলক রাজনীতি করে, বিএনপি সংবিধানের রাজনীতি করে, বিএনপি প্রত্যেক হত্যাকাণ্ডকে নিন্দা করে ঘৃণা করে। আমার মনে হয় ফারুক ভাই বক্তব্য একদম পরিষ্কার, হামলায় বেগম খালেদা জিয়াকে যেতে দেন নাই, এই কথাও আপনার মনে আছে। থ্যাংক ইউ। ওকে, ফারুক ভাই বক্তব্য পরিষ্কার। আমরা আজকের যে মূল আলোচনা সেই মূল আলোচনায় ফিরে আসি। শাহিন ভাই, গুম আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই, কিন্তু আমার মনে আছে শাহিন ভাই আপনি যেহেতু বললেন সেহেতু আমিও একটু বলি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসেই আপনি সবার আগে আমাকে ইন্টারভিউ দিতে সময় আপনি র্যাবের কিছু কার্যক্রমের কথা আপনার বলেছিলেন। আমি আসলে আপনাকে প্রশ্ন করতে গিয়ে আমি প্রায় অবাক হয়েছিলাম যে আপনি এইসব কথা প্রকাশ্যে বলছেন। আমার ধারণা বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মধ্যে আপনিই প্রথম র্যাব, গুম, খুন সেগুলি পাশাপাশি বলেছেন। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন, যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা, এই বাস্তবতাকে শাহিন ওসমান কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। জি খালেদ ভাই, আপনার অনুষ্ঠানটার নাম হচ্ছে যে খালেদ মহিউদ্দিন জানতে চায়, এটা আপনার অনুষ্ঠানের নাম তাই না? আর আমি আমার বক্তব্যটা হচ্ছে আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে কিছু বলতে চাই। হ্যাঁ, আপনি জার্মানে আছেন, পৃথিবীর একটা সুন্দর দেশে আছেন, আপনার সে দেওয়ার জায়গা আছে। আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই। আজকে স্টু দেশটা তো আমার, আপনার, সবার, ফারুক ভাইয়ের সবার, আমাদের দেশে। এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে, বড় হবে, দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে, যে খুন নিয়ে কথা হচ্ছে, আমিও বলেছি, আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো, আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি ওইটুকু সৎসাহস আছে, আমি শেখ হাসিনার কর্মী, জাতির পিতার, সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার। বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই, আমি কালকে বাঁচব না যাই না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানে একটা ডয়েস টেলিভিশনের সাথে আছেন, আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য, যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের র‍্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত 4-5 দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে যেয়ে 3 জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, সৈনিক শরীফ হোসেন, সৈনিক জসিমউদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম, আর টহল কমান্ডার যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান, আমি কোন ব্যক্তির কথা বলবো না, বাট আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইজ করার জন্য, যে আমার বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য, এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব, আমার বাহিনী 139 জন মানুষ জীবন দিয়েছে, 139 জন মানুষ। আমার মনে হয় যে শাহিন ভাই আপনার বক্তব্য এই অনুষ্ঠানের মধ্যে পরিষ্কার এবং কেউ এটা নিয়ে আসলে দ্বিধা করবে না, কিন্তু আমরা যদি আজকে আমাকে যদি বলতে না দেন আমি আর বলবই না। জি আমাকে কথা বলতে দেন, বিকজ ইট ইজ মাই ফিলিংস, এটা আমার দেশপ্রেম, এটা আমার ভালোবাসা দেশের প্রতি। জি, এবং ইনজুর্ড হয়েছে 237 জন। এখানে আমি যেটা বলতে চাই, আমি, আপনি, ফারুক ভাই কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক? ওকে, আমরা বললাম, কথাটা আমরা কেন বলতে পারবো? আমরা বললাম শান্তির জন্য যে জীবন হয়, আমি আশা করি যে এই বিষয়ে আপনি কথা বলবেন। আমাদের দেশে আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুম খুনের ব্যাপারে, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, জাতির, আপনি নিশ্চয়ই অবগত আছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন। এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা, আমি পেপারের কাটিং থেকে বলছি, মানে রেকর্ড করে বলছি, গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন, কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে, গুমের হিসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে।
তারপর থেকেই তো চলছে। আমরা যখন তালিকা চাইলাম 76 জনের নাম দেওয়া হলো, এর মধ্যে এমনও আছে আরেকজনকে শায়েস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে, কেউ বোনকে লুকিয়ে রেখেছে, আবার দেখা গেছে একজন ঢাকা থেকে খুলনা চলে গেছে। সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য কি আপনার বক্তব্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য কালকে আমরা শুনেছি, আমরা রিপোর্ট করে শেষ করে দিলি। জি জি জি, আপনি শুনেছেন, আপনার সমস্ত দর্শক তো শুনে নেই, তাই না? তো ভারতে পলাতক আছেন, এটা কেমন করে হয়? এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। সো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক, উনি আমার নেত্রী, ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই। যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে? তো বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে, আপনি লক্ষ্য করে দেখেন। যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী, ইলিয়াস আলীকে নিয়ে এখনো কথা হচ্ছে। আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী, মরহুম অর্থমন্ত্রী, আল্লাহকে বেহেশত নসিব করুক, সাইফুর রহমান সাহেবের অন্তদন্ত আছে, এটা একটি অন্তদন্তের শিকার, এই যে কথাগুলি আছে। সো কোনো জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত, বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পারি না যে হু ইজ গিলটি এন্ড হু ইজ রং। সাহেব ভাই, আমি আপনাকে একটু, আপনি বলেন খুনের কথা, রাইট? জি বলেন। জি, আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র‍্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে, জি, সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখনো এরকম মনে করেন। আমি বলতে চাচ্ছি, দেখেন, জি, যখন যখন সেভেন নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটস এর মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র‍্যাব দ্বারা সংঘটিত হয়েছে, র‍্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। হ্যাঁ, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে, বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল, ডিস্ট্র্যাক্ট হয়ে, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল, কিন্তু আমি সমর্থন পেয়েছি কার? আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং তখন যখন র‍্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন, কিন্তু 48 ঘন্টা পার হতে হতে ওরা যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য, তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য, এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন, এবং অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। সামিম ভাই, আপনাকে শুধু প্রশ্ন করে রাখি, অপরাধ হবে কিন্তু বিচার হবে কিনা সেটাই দেখার বিষয়। সামিম ভাই, আপনাকে প্রশ্নটি করে রাখি, আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো। প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেজ করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে, এরকম কোন সিচুয়েশন আর এই গত 4-5 বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন? আমরা আপনার কনসেন্সের কাছে সেই প্রশ্নটি রাখলাম, আমরা ফিরছি আপনার কাছে। আমি একটু জনাব জয়নুলউদ্দিন ফারুকের কাছে যাই। জনাব জয়নুলউদ্দিন ফারুক, এই কথা এখন সবচেয়ে বেশিবার বলা হয় যে বিএনপি গুমের সংখ্যা বাড়িয়ে বলে অবাস্তব তালিকা দেয়, অন্য সময় বাংলাদেশের সরকারকে বিব্রত করার জন্য অনেক কথা বলে। আমরা নিজেরাও দেখেছি যে অনেক সময় বিএনপির দাবির সাথে মূল দাবি অনেক সময় মিলে না। প্রসঙ্গক্রমে আমি 2013 সালের মে মাসের 5 মের ঘটনার পরে আমি বিএনপির একটি প্রেস কনফারেন্সে দাবি করা হয়েছিল 2500 মানুষকে খুন করা হয়েছে, যেটা আসলে পরবর্তীতে মনে হয়েছে যে একটু ইনফ্লেটেড নাম্বার। সেই ব্যাপারে আপনি আসলে কি বলবেন জনাব জয়নুলউদ্দিন ফারুক? আসলে খালেদ ভাই, আপনি এখনো টেলিভিশনে আছেন কিনা আমি জানি না। আমি দেখলাম শওকত সামিম ওসমানকে আপনি সময় অনেক দিয়েছেন, আশা করি আমাকেও সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আছে বলতে কি বোঝাতে চাচ্ছেন ফারুক ভাই? কি বোঝাতে চাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকা অবস্থায় যেভাবে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো আবার উপস্থাপন করছেন, সেটাই বলতে চাচ্ছি, আপনি নিজেকে নিজে বুঝে নেবেন। আপনি প্রশ্ন করলেন শামীম ওসমানকে গুম খুন নিয়ে, উনি ইতিহাসে চলে গেলেন। ইলিয়াস আলী কি পাওয়া গেছে? সৌদি আলমকে পাওয়া গেছে? আপনি 13 মে 2500 খুনের কথা বলছেন, এগুলো আপনার মনে আছে, আমারও অনেক মনে আছে। আরে গুণ খুন 70 হোক 7 জন হোক, গুণ আর খুন একটা হলো 70, 100 হলো 70, কারণ এক গুমের লোককে আজ পর্যন্ত উদ্ধার করতে পেরেছে সরকার। ইলিয়াস আলীর
ছোট কন্যা যখন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে চোখের পানি ফেললেন, তখন তো প্রধানমন্ত্রী বললেন তদন্ত করে বের করা হবে। আজ পর্যন্ত কি বের করতে পেরেছেন? একজনের কথা বলেন। অতএব আমি বলবো বিএনপি যা বলে সঠিক বলে, যা গুম হয়েছে তাই সঠিক বলেছে। কেউ যদি এটাকে যুক্তি তর্ক দিয়ে আমার কাছে উপস্থাপন করতে চায়, আমি এটা মানতে রাজি না। কারণ ক্ষমতা আওয়ামী লীগ, ক্ষমতায় তারা, সংবিধান তাদের, সংসদ তাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের, র‍্যাব তাদের, পুলিশ তাদের, সব তাদের, আইন শৃঙ্খলা বাহিনী সব তাদের হাতে। অতএব সালাউদ্দিনের কথা উপস্থাপন করেছেন স্বামী উসমান সাহেব, আমি বিনীতভাবে অনুরোধ করব ওনাকে যে সালাউদ্দিন কাদের চৌধুরী পাগলের মতো রাস্তায় ফেলে দিলেন। সালাউদ্দিন আহমেদকে কারা কি পেয়েছে? তাহলে ইন্ডিয়ান সংবাদপত্র, ইন্ডিয়ান পুলিশ বা ইন্ডিয়ান আইন ম্যাজিস্ট্রেট যে কথাগুলো বলেছে এটা কি অস্বীকার করতে পারবেন? ওনাকে কোন সময় কিভাবে কি অবস্থায় ফেলে দিয়েছে সেটা উদাহরণ বাংলাদেশে। আমার স্পেসিফিক প্রশ্ন ছিল যে গুম একটি গুম হলো, আপনি তো আমাকে ঘুরিয়ে দিচ্ছেন, গুম একটি গুম, আমি তো গুনখুমের কথাই বলতেছি। আমি প্রশ্নটি করি গুম খুন একটি হলো, গুম খুন একশোটি হলো, গুম খুন এতে কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যে বিএনপি একটা ইনফ্লেটেড নাম্বার বলে কিনা, এই প্রশ্ন যদি আমি আগেও করে থাকি, এখনো করব, আরো ভবিষ্যতেও করব, ইনফ্লেটেড নাম্বার বলছে কিনা সেটি হচ্ছে আমার প্রশ্ন। এটা কিছু আসে যায় না। আমার কথা হলো যে আপনার এই বাংলা অনুষ্ঠানে খালেদ সাহেব যেটা জানতে চান, আমার জানার আপনাকে জানানোর বিষয় হলো এই সরকারের আমলে যে টর্চার সেল করা হয়েছে, যেভাবে মানুষকে গুম করে টর্চার করে, টর্চার সেল থেকে যারা ফিরে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। অতএব এই সরকার গুমের সরকার, এই সরকার হত্যাকারীর সরকার, এই সরকারের আমলে যত গুম হয়েছে সেটা সঠিক। কেউ মার্কিন যুক্তরাষ্ট্রও নাই, কেউ দুবাইতেও নাই, সবাই গুম খুনে গুমের অবস্থায় আছে। তা একটা জিনিস স্বামী ওসমান সাহেবরা প্রমাণ করে দেখ না যে মার্কিন যুক্তরাষ্ট্রে কে আছে, দুবাইতে কে আছে, কে পালিয়ে রেখেছে মায়ের কোলে, একটা জিনিস উদাহরণ দেখ, তাহলে আমরা সেটার উত্তর দিতে রাজি আছি। সেখানে আমি বলি গুম খুনের বিষয়ে এই তারা করবেই, কারণ এখনো যে হারে তারা কথা বলছে, যদি পরবর্তীতে আসেন আমি উত্তর দেব যে এখনো যে হারে কথা বলছে মন্ত্রী মহোদয়রা এবং সরকার যেভাবে ব্যবহার করছে, একটু আগে বলছেন যে র‍্যাব 7 মার্ডার উনি জানে, ভালো, উনি জানলে প্রোটেক্ট দিতে পারতেন, কিন্তু কেন প্রোটেকশন হলো না, কেন 7 মার্ডার হলো, আজকে র‍্যাবের স্যাংশন কেন হলো, আজকে এইসব স্যাংশন কেন বিদেশে দিচ্ছে, আজকে আন্তর্জাতিক মহল কেন বলছে কেন গুম হচ্ছে, আন্তর্জাতিক মহলও 76 কথা বলে গেছে, কয়েকদিন আগে আমেরিকান লোকেশন আছে ভিজিট করে গেলেন তারাও বলে গেলেন। সেই কারণে আমি মনে করি যে গুম খুন যেটা হচ্ছে বাংলাদেশে, আমার মনে হয় ফারুক ভাইয়ের বক্তব্য পরিষ্কার। জনাব শামীম ওসমান, আপনার কাছে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে বলপূর্বক গুম নিয়ে জাতিসংঘের তালিকা সঠিক বলে মনে করেন কিনা, যে তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সঠিক মনে করেন শতকরা 94% দর্শক, সঠিক মনে করেন না শতকরা 6% দর্শক, 55,000 দর্শক এটাতে ভোট দিয়েছেন। অর্থাৎ 55,000-এর মধ্যে 94% দর্শকই মনে করেন যে বলপূর্বক গুম নিয়ে জাতিসংঘের তালিকা সঠিক, যে জাতিসংঘের তালিকাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিভ্রান্তিকর বলছেন, বলছেন মিথ্যা, বলছেন বিএনপির সাপ্লাই দেওয়া, সেই জাতিসংঘের তালিকা সঠিক বলে মনে করছেন শতকরা 94% দর্শক। জনাব শামীম ওসমান, আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত 4 বা 5 বছরে এরকম কোনো বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে। জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর, তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দও আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান জি, আমি আপনার সাথে 100% একমত। আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে, পৃথিবীর 800 কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না।
তারপরেও আমার শ্রদ্ধাভাজন ফারুক ভাই কিছু কথা বলেছেন গুম খুনের ব্যাপারে, আমি এবং আপনাকেও নিয়েও বলেছেন, উনি ইন্ডিপেন্ডেন্ট টাইম বারবার বলছেন এই কারণে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক আমাদের দলের একজন আমার জানতে হবে না, আপনার কাছে জানতে হলে আপনি জেনে নেবেন। স্বামী আপনি বলেন। আমি 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 আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা গত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, তিন চার দিন আগে, বিএনপি জামাতের সরকারের 100 দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল 100 দিন, মাত্র 100, এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া। আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া, এবং উনি ওইখানে বলেছেন 100 দিনে নিহতের সংখ্যা ছিল 1200, ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন 4টি, খুনের সংখ্যা গড়ে প্রতিদিন 6 জন, থানার ওসিও নিজের জান বাঁচাতে জিডি করেছিলেন। হ্যাঁ, এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি করতে এটা আমি বলতে চাই না। অফকোর্স ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু বিএনপির কথা এখানে না থাক, আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে, প্রশ্ন তুলেছে, এরকম 20 বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়? এইটার উত্তর কিন্তু আমাদের আমাদের সাবেক আইজিপি সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন, ডক্টর বেনজির আহমেদ, উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্ন উত্তর দিয়েছেন, এবং উনি তিনটা লবিস্ট ফার্মের নামও বলেছেন, এবং এই লবিস্ট ফার্মের মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন। এখন দেখেন, এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায়, আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য, আর আপনি আমি যা বলবো তা অসত্য। আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য আমরা সেটাকেই বিশ্বাস করবো এবং সেটাকে বিশ্বাস করা উচিত। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিকলি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তা তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। এখানে একটা লিস্ট আছে আমার কাছে, বিশাল লিস্ট, আমাদের আইবি রহমান, এস এম কিবরিয়া, আসল্ল মাস্টার, মমতাজ ভাই, গোপাল কৃষ্ণ মুহুরি, অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক ইউনুস, এরকম দেশ বরেণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর, যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন ওনার উপরে বম ব্লাস্ট হয়েছিল, ওখানে কিন্তু মানুষ মারা গিয়েছিল। কিন্তু স্যার আপনি কিন্তু আপনি কিন্তু বিএনপির আমল থেকে আপনি কিন্তু বিএনপির আমল থেকে আসতেই পারতেছেন না, আপনি বিএনপির আমলেই থাকতেছেন, আপনি এই আমলে আসেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের 4 জন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে, জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে, বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে, মায়ের কান্না বলে সংস্থাগুলি বলছে, আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে কিন্তু আমি জানি না। বাট আমি যেটা দেখেছি যে র‍্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, র‍্যাবের ডিজি বলেছেন যে আমাদের কাছে যে লিস্ট চাওয়া হয়েছিল আমরা তার উত্তর দিয়েছি এবং এই উত্তরের পরে আমাদেরকে কোনো পাল্টা প্রশ্ন করা হয় নাই। আমরা দেখি এরপরে ওনারা কি বলেন, সেটা একটা সাবজেক্ট ম্যাটার। আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করে বুঝেন, আমিও বুঝি, ফারুক ভাইও বুঝেন যে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না, এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স, এখন যে যেভাবে খেলে, কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে, কেন বাংলাদেশের বর্ডারে এসে আজকে বোম পড়ছে, এখানে অনেকে নীরব, আমরা সরব, কেন অনেকে নীরব, অনেকে সরব, কেন, এই বিষয়গুলি কিন্তু দেখার বিষয়। ওই লিস্টের মধ্যে তো 3 জন ভারতের বিচ্ছিন্নবাদী নাম ছিল যারা এখন প্রকাশ্যে ভারতের রাজনীতি করছে। না, 3 জন ভারত না, কিন্তু আমি দুইটা জিনিস স্পেসিফিক্যালি জানতে চাই, যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে বক্তব্যের মধ্যে স্পষ্ট বলেছেন যে র‍্যাব এরকম করছে কারণ র‍্যাবকে প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে আর আমেরিকা, আমেরিকা যদি র‍্যাবকে ভালো প্রশিক্ষণ দিত তাহলে হয়তো ভালো কিছু করতে পারতো। আপনি এটার মানে কি বুঝবেন, যে আসলে র‍্যাবকে ওই প্রশিক্ষণই দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ আমেরিকা দিয়েছে এবং র‍্যাব এখন যা করছে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে
না স্বামী, আপনি বলেন যে মানে র‍্যাবকে তো প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে র‍্যাব যেমন প্রশিক্ষণ দেওয়া আছে। প্রধানমন্ত্রী এখন দেখেন, আপনি যদি কথার একটা পার্ট ধরেন তাহলে কথার মানে এটা হয়, উনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা, উনি এটা বলেন নাই, উনি কথাটা এইভাবে বলেন নাই। উনি বলেছেন যে ইজ র‍্যাব ইজ ট্রেইনড বাই ইউএসএ, এই কথাটা উনি বলেছেন। এবং তার সাথে সাথে উনি আরেকটা কথা বলেছেন যে ইউএসএ কি এখন চায় না যে র‍্যাব সন্ত্রাস দমন করুক, কারণ এই র‍্যাব সন্ত্রাস দমনে এবং জঙ্গিবাদ। আপনি কি এটা শুনেন নাই যে স্যার এটা কি উনি শুনেন নাই যে প্রধানমন্ত্রী বলেছেন যে র‍্যাবকে যদি অন্যরকম ট্রেনিং দিত তাহলে অন্যরকম হতো, এরকম একটা লাইন? আমি কিন্তু খালেদ মইদিন, আমি এই ব্যাপারে একটা উত্তর দিতে চাই, প্রশ্ন করতে চাই। জি দিবেন, জি দিবেন, স্যার শেষ করুক, স্যার শেষ করুন প্লিজ। আমি আমি একটা কথা বলতে চাই যে দেখেন, আমি কিন্তু র‍্যাব যখন গঠন হয়েছে প্রধানমন্ত্রী বেগম ম্যাডাম খালেদা জিয়াকে এই অপরাধে জেলখানা নিয়েছে, জেলখানায় ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়, সে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় তাকে জেলখানা থেকে বেরিয়ে নিয়ে গেছিল, ও সহ সেলিম সহ চারজনকে গুলি করে হত্যা করা। আমার মনে হয় সাহেব আপনার বক্তব্য আমরা শুনেছি, আমরা একটু আমরা আবার আসছি আপনার কাছে, আমি সাপোর্ট করতে পারি না। আমরা একটু ফারুক ভাইয়ের কাছ থেকে শুনি। জি ফারুক ভাই বলেন, আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন, মন্তব্য করতে। 2008 সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায়, এই সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায়, তার মন্ত্রিসভা ক্ষমতায়, শামীম ওসমান সাহেবের মতো বিজ্ঞ লোকেরা সংসদ সদস্য। পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না, বাংলাদেশের ইতিহাসে প্রথম সংসদ বজায় রেখে যারা নির্বাচন করে সেই সংসদের সদস্য শামীম ওসমান সাহেব। আমি ওনার কাছে বিনয় সহিত আপনার মাধ্যমে, আপনার আমার প্রিয় ব্যক্তি হিসাবে আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই, যে কন্যা বলেছে বাবা তুমি কাঁদছো কেন, সেই বাবা বিচারবহিত হত্যা করা হয়েছে, গুলির শব্দ মেয়েও শুনেছে, এই বিষয়ের উত্তর আমাদের সম্মানিত শামীম ওসমান দেন নাই। উনি কতগুলো ডান্ডা বেড়ির কথা বলেছেন, হাজারো ডান্ডা পড়ি পড়া অবস্থায় গত 2008 সাল পর থেকে যারা ক্ষমতে আছেন, কত হাজার লক্ষ ডান্ডা বেড়ি অবস্থায় মৃত্যুবরণ করেছে, এবং মিন্টুর মতো ছাত্র নেতা কত লোক মরেছে, এই ইতিহাস আমি তুলতে চাই না। আমি বিএনপির আমলের ইতিহাসও তুলতে চাই না, আমি আওয়ামী লীগের সামান্য একটু ইতিহাস তুলে ধরতে চাই, যে ইতিহাসটা হলো শামীম ওসমানের কাছে প্রশ্ন আপনার মাধ্যমে, যে বিচার বহির্ভূত হত্যার জন্য যে স্যাংশনটা দিয়েছে সেই স্যাংশন সম্বন্ধে ক্লিয়ার উত্তর আপনি একটা দিবেন কিনা আমি জানি না। আমি এটা দিতে চাই যে বিচার বহির্ভূত হত্যা গুম খুনের জন্যই র‍্যাবের উপর এবং পুলিশ কর্মকর্তাদের উপর স্যাংশন দিয়েছে। আর একটা জিনিস সরকার প্রধান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র স্কুলে গুলি হয়, ওপেন রাস্তায় দোকানে মদের দোকানে গুলি করে মানুষ মারে, সেখানে মানবাধিকার কি লঙ্ঘিত হয় না? তাহলে এইসব প্রশ্নের উত্তর আমেরিকাকে দ্বারা করে, আবার কেউ কেউ বলে আমেরিকার চেয়েও গণতন্ত্র শক্তিশালী বাংলাদেশে, এইসব কথাও আমরা শুনতে পাই। আপনি এরকম বললে হবে না যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা পাত্তা দিচ্ছি না, কয়েকদিন আগে আমরা পররাষ্ট্রমন্ত্রীকে গিয়ে শুনে আসছি যে বিএনপি যাতে নির্বাচনে আসে সেটির জন্য যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি অনুরোধ করে আসছেন। আপনি সংসদে এই বিষয়টি জানতে চেয়েছেন কিনা, চাবেন কিনা যে আমাদের লোকেরা কেন আমেরিকাতে স্যাংশন পাবে? আমরা এক মিনিট একটু শুনতে চাও, আমি একটু ফারুককে থামিয়ে। আমি দেখেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্র মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। বাট থিং ইজ দ্যাট, যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে, পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভালো লাগে আমার কাছে, মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ আমরা। এই দেশে দাঁড়িয়ে তারাই কথা বলছি, বড় বড় কথা বলছি, যেই দেশে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তার পুরো পরিবারের বংশকে নির্বংশ করা হয়। স্বামী ভাই, আমরা আপনাকে শুনবো, আমরা জাস্ট এই পর্যায়ে ফারুক ভাইকে থামাই। একটা প্রশ্ন যে আপনি এটি সংসদে জানতে চাইবেন কিনা, চেয়েছেন কিনা, চাওয়ার কোনো ইচ্ছা আপনার হয়েছে কিনা, স্যাংশন কেন আমাদেরকে এখন এখন না, আমি এখনো চাই, আমি বুঝতে পারি না কাল ভাই। হ্যাঁ, ভবিষ্যতে আমাকে প্রশ্ন করলেন নাকি? না না না, এটি শামীম ভাইকে প্রশ্ন করেছি আপনার কথার প্রেক্ষিতে, সংসদে উনি এটি জানতে চাইবেন কিনা এই স্যাংশনটি কেন এসেছে, এটা আপনার কথার প্রেক্ষিতে আপনাকে থামিয়ে এক মিনিট একটু। আমি 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 এই স্যাংশনটা এসেছে কিনা সংসদে যখন অধিবেশন হবে তখন, ততক্ষণ পর্যন্ত এই স্যাংশন থাকবে কিনা সেটা একটা দেখার বিষয় আছে। ওকে, আজ থেকে থাকে
অবভিয়াসলি আমরা জানার চেষ্টা করব। তার আগে যেটা বলতে চাবো খালেদ ভাই, আমি কিন্তু খুব ইমোশনালি বলেছি, কারণ আই ডোন্ট নো, কালকে আমি ফারুক ভাই আমার বড় ভাই, উনি আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুক, আমি ভেবেছিলাম উনি আমার কথাতে বিশালভাবে সাপোর্ট করবেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে। যে আমার যে প্রশ্ন ছিল, ঠিক আছে আমাদের কিছু লোক ভুল করেছে, নারায়ণগঞ্জে মানুষ মেরেছে, নারায়ণগঞ্জে মানুষ মেরেছে, তারা জেলে আছে, কিন্তু আমাদের যারা জীবন দিল পৃথিবীর শান্তির জন্য, স্যাংশন দিয়েছো, আপনি জানতে চান যে অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয়, একটু আগে আপনি আমার থেকে জেনে নেবেন আমি কেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কথা বলেছি। এটা আন্তরিক সাহেব বলেছি, যেভাবে আপনি প্রশ্ন দুজনকে করা শুরু করছেন আমি মনে করেছি যে আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছেন, যাক সে বিষয়ে আমরা আপনার মনে কষ্ট নেবেন না, এটা অন্য দিকে নেবেন না। আমার প্রশ্ন ছিল যেটা, জি খালেদ মহিউদ্দিন, অনুষ্ঠানটা হলো খালেদ মহিউদ্দিন জানতে চায়, আপনি জানার বিষয় অনেক প্রশ্ন আজকে করেছেন, আমিও আপনার কাছে জানার বিষয় আছে। একটা গণতান্ত্রিক দেশে আপনি বসবাস করছেন, সাংবাদিকতা করছেন, আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মন্ত্রী মিনিস্টাররা আপনার মাধ্যমে শামীম ওসমানকে বলবো যে আপনার মন্ত্রী মহোদয়রা, আপনার সম্প্রচার মন্ত্রী, আপনার দলীয় সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী মহোদয় সহ যেই কথাগুলো তারা বলে বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে, অভিযোগ করেছে, বিএনপি বিদেশিদের কাছে অভিযোগ দিলে আমাদেরকে কিছু করতে পারবে না, কিন্তু আমার প্রশ্ন যে আমরা অভিযোগ না, বাংলাদেশের সমসাময়িক বিষয় যা ঘটছে সেই কথাগুলো বিদেশির কাছে চিঠি আকারে আমরা পৌঁছে দিচ্ছি, কিন্তু বাংলাদেশের বর্তমান যে সমসাময়িক বিষয় চলছে, ইভিএম ফারুক ভাই এটা কি একটু পরিষ্কার করবেন যে আপনারা কি বিদেশিদের কাছে চিঠি দিয়ে বাংলাদেশের অবস্থা জানাচ্ছেন, এবং মানে এই অভিযোগটি আওয়ামী লীগ করছে, এটি আপনিও বললেন, মানে এটি করছেন আপনারা? আরে খালেদ মহিউদ্দিন ভাই, আমরা তো অ্যাম্বাসেডররা যখন আমন্ত্রণ করেন বা সৌজন্য সাক্ষাৎ করেন তখন সমসাময়িক বিষয় নিয়ে যে কথাগুলো হয় সেই কথাগুলো তো বলতে হয়, সেটা লিখিত হোক বা মুখে বলুক কথাগুলো তো বলা হচ্ছে, কিন্তু আমরা তো অসত্য মিথ্যা কোন তথ্য আমরা বিদেশিদের কাছে তুলে ধরি নাই। বাংলাদেশে যা ঘটছে, বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশে যে অসাংবিধানিক কাজগুলো হচ্ছে, বাংলাদেশে যে বিএনপি কে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মিটিং এর অনুমতি সকালে দিয়ে বিকালে লাঠিপেটা করছে, মাননীয় প্রধানমন্ত্রী চার আমন্ত্রণ জানানোর পরও মিটিং সমাবেশ করতে পারছে না, এই কথাগুলো বলা কি, অভিযোগ দেওয়া কি আমাদের অন্যায় হয়? আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অধিকার আছে এগুলো বলা একটি গণতান্ত্রিক দেশে। ফারুক ভাই আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগ দিয়ে মানে আপনি কিরকম প্রতিকার আশা করেন, মানে বিদেশিরা কি করবে? প্রতিকার একটাই, বিদেশিরা এখানে এসে ক্ষমতা আমাকে দিবে না। জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে, সংগঠন শক্তিশালী করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে, জনগণের শক্তি, বিদেশিরা যেহেতু আছে, বিদেশি আমাদের বন্ধু, আমাদের প্রভু না, সে কারণে আমরা বিদেশির কাছে এই কথাগুলো বলাতে যদি তারা মনে করে আমরা এটা দেন দরবার করছি, এটা আমি স্বীকার করি না। ওকে, আপনার বক্তব্য একদম পরিষ্কার জনাব শামীম ওসমান। আমরা কিন্তু আমি এখন আপনার অনুভূতি নিয়ে একটু অতীতে যাই, আমরা কিন্তু দেখেছি যে 2006 সাল পর্যন্ত, 2001 থেকে 2006 সাল এই কয় সময়টা যখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, আওয়ামী লীগই বিদেশিদের সবচেয়ে বেশি সম্পৃক্ত করেছে, সবচেয়ে বেশি জানিয়েছে, সবচেয়ে বেশি কথা বলেছে। এখন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন আওয়ামী লীগ একদমই পছন্দ করে না বিদেশিদের জায়গা থেকে কোনো কথা বলতে, বিদেশি গণমাধ্যমের কথাও পছন্দ করে না। এটাকে একটা মানে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় কি না আপনার কাছে, মনে হয় কিনা যে এটি এটি মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেন যে বিদেশিদের গিয়ে অভিযোগ দেয়, ধর্ণা দেয়, কিন্তু এটি তো একটি সাধারণ প্রক্রিয়া, সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া, আপনার কাছে কি মনে হয়? যে আমি আপনার সাথে একমত, স্বাভাবিক এবং আলটাজি কি শব্দ ব্যবহার করলেন, সুন্দর শব্দ, সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া। জি, আমি কিন্তু খালেদ ভাই, আই নিড ইউর সাপোর্ট, বিকজ আমি জানি যে আমার চেয়ে আপনি যে হেরাও সুন্দর, দেখতেও হ্যান্ডসাম, হ্যাঁ দেখতো বিদেশি বিদেশি লাগে আপনাকে, হ্যাঁ
তো সেই কারণে বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা আপনার বেশি। আমি এই সরকারের আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই বিদেশিদের কাছে, যদি আপনি আমাকে একটু অপশন দেন, যদি আমি যদি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি কিংবা বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলতে পারি, আমি কিছু অভিযোগ দিব যে এই ১৩-১৪তে এই সরকার আমার অত্যন্ত সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী ভদ্রলোক, একদম সেফ, একদম নিছক ভদ্রলোক মানুষ, হ্যাঁ, সেই ভদ্রলোকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি চা খাওয়ার দাওয়াত দিচ্ছেন, এটা দাওয়াত দিচ্ছেন, আমি যদি প্রশ্ন করি, আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো, আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো, ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়ে ফেলো, ৮৫ জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, এটার নাম রাজনীতি? আর তাদের বিচার হলো না কেন, যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে, যারা পুলিশকে পুড়িয়ে মারলো, সাংবাদিককে পুড়িয়ে মারলো, জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল? আমি এই সরকারের কাছে প্রশ্ন করতে চাই, এই সরকার ন্যায় বিচার কেন করছে না? আমি একটু মানে প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু অজ্ঞাতনামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী, এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতাকর্মী আছেন যারা যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন, সেটি ভাবনাটাও একটু মানে কষ্টকল্পনা। শাহিম ভাই, এর জন্য তো আর আপনি সরকারকে মানে কি বলবেন আমি জানি না, মানে আমি তো বলিনি যে আমি বলছি না যে আমি বিএনপি ফারুক ভাইয়ের কথা, আমি কিন্তু বলেছি যারা নিহত হয়েছে তাদের পক্ষ থেকে, আমি কিন্তু বলেছি যারা আগুন জ্বালিয়েছে তাদের বিপক্ষে, আমি বলি নাই যে মিস্টার অমুক আগুন জ্বালিয়েছে। আপনি আমার মনের কষ্ট বুঝবেন, আমার ২০ জন লোক মারা গেছে, আমার এই পা পঙ্গু হয়ে গেছে, আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আমার বাহার পাটা উড়ে গেছিল, ঠিক আছে, সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি, সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে, আপনি নিজেও লয়ার ছাত্র, আমিও লয়ার ছাত্র, আমি জানতে বলেছি দিস ইজ নট মাই উইটনেস, না সেটা ঠিক আছে, বিসিএস করেছেন, বিসিএস করে, জি জি, আমি যেটি বলতে চাইছি যে বর্তমান সময়ের বর্তমান অবস্থায় আপনি বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি বলা কোনো অন্যায় না, এইটাই কি আমি কনক্লুশন নিব? কারণ সরকারের তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা সবাই বলছেন যে এটি ধর্ণা দেওয়া, আপনার পায়ের তলে যদি মাটি না থাকে, আপনি যদি বুঝেন যে ১৩-১৪ লাগাতার হরতাল, মানুষ মারা, খুন, নিরীহ পশু, বোবা প্রাণী, গরু পুড়িয়ে মারার কারণে আপনি জনগণে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তো ইউ হ্যাভ টু গো টু দা ডিবির পোশাক পরে একটি আন্দোলনের ক্ষেত্রে আপনার মনে থাকবে নারায়ণগঞ্জেরই একটি ছেলে, তার নাম শাওন, যাকে পরে বলা হয়েছিল যে সে, তো আমরা আসবো আপনার কাছে শাহিম ভাই, আপনি আপনার কথাই বলছেন, আমি একটু জনাব জনালউদ্দিন ফারুক আপনার কাছে আসি, যে ফারুক ভাই এই কথাটা কি মানে বলা একটু অত্যুক্তি হবে যে বিএনপির দাবি করা বিষয়ের সাথে মানুষ সম্পৃক্ত হতে পারছে না, মানুষ সম্পৃক্ত হচ্ছে না বলে বিএনপির দাবিটা আসলে রাজনৈতিকভাবে ঠিক, যেটিকে আসলে পায়ের তলার মাটি আমি স্বামী ভাইকে ধার করে বলি যে সেটি আসছে না, মানুষ আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছে না, সেটিকে আসলে মানে শুধুমাত্র পুলিশি ভয়ের কারণে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ, সময় খুব কম, আপনার মনে আর পাঁচ মিনিট পর শেষ করে দিবেন, ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাই না, তাই না? তা আমি আমার সম্মানিত স্বামী উসমান সাহেব এবং এখন মাননীয় সংসদ সদস্য, যারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার পরিচালনা করে, যারা ২০১৪ সালে আন্দোলনের সময় বিহঙ্গন পরিবহনে স্বেচ্ছাসেবক লীগের নাম উল্লেখ করবে না তাকে দিয়ে বোম্বারের ১০ জন লোক হত্যা করা হলো, আন্দোলনকে বিচ্ছিন্ন করার জন্য, বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য, সেই কথাগুলো মনে করিয়ে দিতে হচ্ছে এই কারণে যে ২০১৮ সালে যারা আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বলে নির্বাচনে নিয়েছিল না, একটু ২০১৫তে ফিরে যাই ফারুক ভাই, ২০১৫তে এই কথা ঠিক লাগাতার অবরোধটা তো ছিল, কে করেছে সেটা লাগাতার অবরোধ ছিল, আমি 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 বলবো আপনার কথার উত্তর অবশ্যই দিব, ওই জন্য বলছি যে আপনি এখনো অনেক চতুর মানুষ, আমার বক্তব্য হলো বিহঙ্গন পরিবারে উনি যে আগুন সন্ত্রাসের কথা বলেছেন
সেই কথার উত্তর আমি দিয়েছি। কারা করেছে? আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক যিনি একজন বড় বিগ পোস্টে ছিলেন, যার বিরুদ্ধে এখন অনেক অভিযোগ উত্থাপন করে সব পদ পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, আমি নাম উল্লেখ করলাম না, সেই লোক দ্বারা এই কথা এই কাজটা সংগঠিত করেছিল। তা আমি শামী উসমানকে বলতে চাই যে আপনারা আমাদের ঘাড়ে চাপ চাপাইয়া দিচ্ছেন যেসব অন্যায় অবিচার দিয়ে। আর আপনার প্রশ্ন ছিল আমরা দাবি দাওয়াগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পারি না, জনগণ গ্রহণ করে না। আমার বক্তব্য হলো সংবিধান জনগণের জন্য, আর সংবিধান সংশোধন ও জনগণের প্রয়োজন অনুসারে। আমি বলতে চাই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা হলো আমাদের দাবি তেল ডাল চাল লবণ ডিজেল বিদ্যুৎ এগুলার দাম বাড়াও, সাথে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রবর্তন সহ যে দাবিগুলো আমরা পেশ করেছি সেই দাবিগুলো গ্রহণযোগ্য হয়েছে কিনা। খালেদ মহিউদ্দিন সাহেব, আমি আপনাকে সকল বাংলাদেশের মিডিয়ার ফুটেজ গুলা যদি দিতে পারি, যখনই 22 তারিখ তাকে দেখলো পাড়ায় মহল্লা গ্রামে পৌরসভা উপজেলায় জেলায় বিভাগে লক্ষ হাজার লোক বিনা লাঠি হাতে নিয়ে যখন আসা শুরু করলো তখন এই মিটিং গুলা পণ্ড করে দেওয়া হলো। এখন বলা হয় তারা লাঠি নিয়ে, আরে লাঠি নিয়ে আসে তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, চাইনিজ রাইফেল দিয়ে শাওনকে হত্যা করা হলো, সাথে কারা ছিল? ডিবির পোশাক পরে। এগুলো আমি বলতে চাই না, এই কারণে আমি বলতে চাই যে আমি ছোট করে শুধু একটি প্রশ্ন করতে চাই। ধরা যাক আপনারা নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচকের অধীনে নির্বাচনটি করতে চান, সেই দাবি যদি আপনারা জনগণের সামনে রাখেন, জনগণ আপনাদের সেই দাবির সাথে একমত হয়ে মানে একাত্মতা ঘোষণা করবে কিনা, যেভাবে একাত্মতা ঘোষণা করেছিল 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে পরে? আচ্ছা, আমি এই কথার উত্তর সরাসরি দিতে চাই আপনার কথা উল্লেখ করে। আপনি বলেছেন 50,000 লোকের মধ্যে 94% চেয়েছে যারা গুম খুন করেছে, 55,000 মধ্যে 94% তারা গুম খুন করেছে এটা বলেছে। আমার বক্তব্য স্পষ্ট আপনার প্রশ্নের উত্তরে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য এখন 98% লোক এই সরকারের অধীনে আর কোন নির্বাচন চায় না। ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমি শামীম ভাইকে এই বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন করতে চাই, এক মিনিটের মধ্যে শামীম যদি বলেন, শামীম ফারুক ভাইয়ের এই দাবি ঠিক কিনা? 98% মানুষই চায় এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, 98% একটু বেশি হলো কিনা ফারুক ভাই? আওয়ামী লীগের লোক তো আছে, তারাও কি চায়? বিবিসি বাংলাটা বন্ধ হয়ে গেছে খালেদ ভাই, বিবিসি বাংলাটা বন্ধ হয়ে গেছে বিদেশের মাধ্যমের মধ্যে। আপনার এই মাধ্যমটা অনেক জনপ্রিয় এবং আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতেও দেখেছি, আপনি কিন্তু যেটা মিন করেছেন উনি ইন্ডিপেন্ডেন্ট থাকতেও কিন্তু আপনি কাউকে ছেড়ে কথা বলেন নাই, বরঞ্চ আপনি আওয়ামী লীগকে সবচেয়ে বেশি অ্যাটাক করে কথা বলেছেন, বিকজ আপনি যেটা সত্য সেটা বলার চেষ্টা করেছেন রিয়েল জার্নালিস্ট হিসাবে। হ্যাঁ না, রিয়েল জার্নালিস্ট হিসাবে। হ্যাঁ, আমি আপনাকে যে কথা বলতে চাই যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো, 98% ফারুক ভাই বলে দিলেন, ওকে ফারুক ভাইয়ের কথাই সত্য, 98% তখন ভোটে প্রমাণ হবে। কিন্তু আমার কাছে আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো খালেদ ভাই? গণভোট দেন, আমি একটু বলি ফারুক ভাই, ফারুক ভাই আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি প্লিজ। জি জি জি, আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো, পজিটিভ কথা বলবো না? আমরা কি এই কথা বলতে পারি না যে আজকের পত্রপত্রিকায় IMF বলছে, IMF মতো দেশ বলছে যে আগামী 2023 প্রবৃদ্ধিতে বাংলাদেশ চীন এবং ভারতকেও ছাড়িয়ে যাবে, আমরা এই কথা বলতে পারি না? আমরা কি এই কথা বলতে পারি না? ইয়েস, আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দা হোল ওয়ার্ল্ড কিংবা হোল ইন বাংলাদেশ, আমরা সবাই পারফেক্ট, বিএনপি সবাই পারফেক্ট না, নো। প্রশ্ন যে আপনার মনে হয় কিনা তত্ত্বাবধায়ক সরকার বেশিরভাগ মানুষ চায় বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন বেশিরভাগ মানুষ চায়, আপনার মনে হয় কিনা? আমার আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এবং বাংলাদেশের মানুষ যেটা দেখেছে যে বিএনপি শেষ বাজেট ছিল 60,000 কোটি টাকার, আর আওয়ামী লীগের এই বাজেট ছিল 6,00,000 কোটি টাকার। মানুষ তার উন্নয়ন চায়,
ওই শামীম ওসমান কথা বলবে না ফারুক ভাই কথা বলবে, দ্যাটস নট মানুষের, যেমন ইলেকশনই হোক, ইলেকশন যেমনই হোক, দেখতে চায় যেমনই ইলেকশন হোক, যেমন না, মানুষ মানুষ তার ভোটের অধিকারও চায়, এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো, সেও পরীক্ষায় পাশ করলো, আরেকজন পড়ালেখা করলো না, সেও পাশ করলো, এটা আমি চাই না। ওকে সাহেব, আপনাকে ধন্যবাদ। ফারুক ভাই, আমি এক মিনিটে আপনার কাছে জানতে চাইবো, যদি বাংলাদেশের মানুষের শতকরা 98% একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চায়, সেই নিরপেক্ষ সরকারের যে একটি ধারণা বা চিন্তা আপনাদের আছে কিনা, নাকি আপনারা সেটি পরে দিবেন, এটি অনেকবার বলেছেন, আমি আপনার কাছে আবার জিজ্ঞেস করছি, একটি নিরপেক্ষ সরকার ধারণা আপনাদের আছে কিনা? শেষ কথা, আপনার সময় নষ্ট করব না, আমি শামীম ওসমানকে ধন্যবাদ জানাই। দেশ প্রেম সবার মধ্যে আছে, ওনার মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে, কিন্তু দেশ প্রেমের মধ্যে কিছু পার্থক্য আছে। আওয়ামী লীগের আমলে সেই দেশ প্রেমটা আমি দেখতে পাচ্ছি না, এই শাসন আমলে। সেখানে আমি বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার তো দুইবার তিনবার এদেশে হয়েছে, অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র বিজ্ঞ মহাসচিব মহোদয় বলেছেন, দুই একদিনের মধ্যেই আলোচনা শেষে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আবার দেওয়া হবে, ইনশাল্লাহ আপনি পরবর্তীতে শুনতে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব জনাবদ্দিন ফারুক, অনেক ধন্যবাদ জনাব শামীম ওসমান। আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি, বিবিসি বাংলা আসলে বন্ধ হয়নি, বিবিসি বাংলা তার রেডিও সার্ভিস শুধু বন্ধ করেছে, বাকি সার্ভিসগুলি চালু আছে। আপনাদের দর্শকদের নিশ্চয়ই আমি পরবর্তী সপ্তাহের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি, পরবর্তী অনুষ্ঠানের জন্য, অন্য দুজনের জন্য। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।